বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যদি নিজ এলাকায় চাকরি করতেছেন বা নিজ জেলায় চাকরি করতেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো সেই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আপনার বাংলাদেশ ডাক বিভাগ অধিদপ্তর আপনার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনারা নিজ জেলায় চাকরি করতে পারবেন, নিজে নিজ ইউনিয়নের যে পোস্ট অফিস আছে ওখানেও কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। তো সেই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আপনার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা হয়েছে বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে আসি। তো এখানে আপনার সর্বশেষ যে পদ আছে, প্রথমত হচ্ছে আপনার অষ্টম শ্রেণী ফার্স্টের যে পদ আছে সেটা হচ্ছে আপনার এই যে গার্ডেনার মালিক পদে, মানে হচ্ছে আপনার মালিক পদে লোক নিয়োগ করা হচ্ছে একজন। আর এখানে আপনার অষ্টম শ্রেণী ফার্স্টে আবেদন করতে পারবেন, অথবা আপনারা ক্লাস ফাইভ ফার্স্টেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। রাজশাহী, রংপুর ও প্রশাসনিক বিভাগের সকল জেলা, সিরাজগঞ্জ জেলার আপনার এই যে চৌহালি এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর জেলা, এই যে এখানে আপনার 4-5টি জেলা আছে, এই 4-5টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আপনারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা। এরপর হচ্ছে বন্ধুরা, এই যে 7 নম্বর হচ্ছে আপনার এই যে অষ্টম শ্রেণী ফার্স্টে এখানে আবেদন করতে পারবেন। আর এটা এই পদটি হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আপনার এই যে 4-5টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা। এখানে আপনার 7 জন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে। এরপর হচ্ছে বন্ধুরা, আপনার রানার পদে লোক নিয়োগ করা হবে 7 জন। আর এখানে আপনার আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস, এবং কি আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে কাছে আপনাকে দেখতে একটু স্মার্ট লাগতে হবে। তো বন্ধুরা, এখানে আপনার যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন, সাফানবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, লালমনিরহাট ও দিনাজপুর জেলার লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন রানার পদে। এরপর হচ্ছে বন্ধুরা, 5 নম্বরে আপনার এসএসসি পাসে এখানে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীর পদে। আর এখানে আপনার 3 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনার এই যে আপনার 5টা জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা যদি চাকরি করেন তাহলে আপনাদের বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপর হচ্ছে বন্ধুরা, আপনার অফিস সহায়ক পদে আপনার 2 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনারা এই যে এসএসসি পাসে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন না, তো এখানে আপনার ডাইন পাশে দেওয়া আছে, তো আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এখানে আপনার এই যে 5টা জেলা ব্যতীত সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর হচ্ছে বন্ধুরা, আপনার এই যে ফ্যাকার কাম মেল কেরিয়ার, এই পদে 12 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদনের জন্য আপনাকে এসএসসি পাস লাগবে, এবং আপনারা এখানে আপনার নির্দিষ্ট কয়েকটি জেলার লোক আবেদন করতে পারবেন, যেমন সাফানবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী, এসব জেলার লোক এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বন্ধুরা, আপনার 2 নম্বর হচ্ছে আপনার পোস্টম্যান পদে লোক নিয়োগ করা হবে। আর এখানে 30 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনারা এই যে এসএসসি পাসে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাটোর, নওগাঁ, বগুড়া এসব জেলার লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বন্ধুরা, আপনার 1 নম্বর হচ্ছে ড্রেসার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আপনারা এসএসসি পাসে আবেদন করতে পারবেন, এবং কি আর এখানে আপনার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4-5টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইটা ছিল আপনার পদ। এখন আপনারা এই যে এখানে আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে, এখানে ইন টোটাল সব দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে কীভাবে আবেদন করবেন, আপনার এই যে এসএমএসের মাধ্যমে কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে চাইলে নিজের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দের ফর্মটি দেখে ওই আপনারা আগে প্রথমে ঠিক করবেন যে এই যে কোন পদে আপনারা আবেদন করবেন, তারপরে আপনারা গিয়ে ওই পদে আবেদন করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনার আবেদন ফি হচ্ছে 56 টাকা। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।